কৌশিক অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মহাশ্মশানে ঘটলো ভয়ঙ্কর কাণ্ড। কি ঘটেছে তারাপীঠ মহাশ্মশানে? এই তন্ত্র সাধকের ভিড়ে কি ঘটলো? বহু দূর দূরান্ত থেকে আগত অনেক তন্ত্র সাধক এবং অঘরি বাবারা কি ঘটালো তারাপীঠ এই মহাশ্মশানে? সেগুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। যারা হার্ট দুর্বল আছে তারা ভিডিওটি অবশ্যই অ্যাভয়েড করবেন, কেননা এখানে এমন কিছু দৃশ্য আছে যেগুলো দেখলে আপনারা কিন্তু চমকে উঠবেন। দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে আগত অনেক অঘরি বাবা, তারা কিন্তু এখানে অনেক তন্ত্র সাধনায় ব্যস্ত আছেন। আপনারা জানেন কৌশিকা অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মহাশ্মশানে চলে অনেক যাগযজ্ঞ এবং পূজো অর্চনা। এই কৌশিকা অমাবস্যা কিন্তু তন্ত্র সাধকদের কাছে একটি বিশেষ তিথি। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো এসেছেন এই কৌশিকা অমাবস্যায়, আর দেখতেই পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানে এখানে অঘরি বাবাদের বিশাল বিশাল যাগযজ্ঞ পূজা অর্চনার আয়োজন হয়ে থাকে। এটি কিন্তু এবছর নয়, প্রতি বছরই হয়ে থাকে। তো আপনারা যারা এবছর আসতে পারেননি মায়াপুর ব্লগ, তারা কিন্তু এই তারাপীঠ মহাশ্মশানে এসে আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করেছে। তো আমরা এসেছিলাম একচক্রা মন্দিরে, আর একচক্রা মন্দির থেকে নিত্যানন্দ প্রভুকে দর্শন করে ইসকন মন্দিরে থেকে আমরা এই মাকে দর্শন করতে এসেছি। আপনারা জানেন মা হচ্ছেন বৈষ্ণবী, আর বৈষ্ণবীর কাছে দর্শন করতে এসে আমি যে যা দেখতে পেলাম সত্যি আমি চমকে উঠেছিলাম। তো এখানে বিভিন্ন মানুষের ভিড়ে এ যেন এক তন্ত্র সাধকদের এক আখড়া। তো প্রিয় বন্ধুরা, এই কৌশিকা অমাবস্যাটি কী এটি হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। কেননা বামা খেপা এই বিশেষ তিথিতে মানে 1774 খ্রিস্টাব্দে এখানে শ্বেত শিমুল তলায় কিন্তু বামা খেপা এখানে কিন্তু মায়ের দর্শন পেয়েছিলেন। মা কৌশিকা রূপে বামা খেপাকে দর্শন দিয়েছিলেন এই কৌশিকা অমাবস্যার পুণ্যতিথিতে। আপনারা জানেন এই কৌশিকা অমাবস্যায় তন্ত্র সাধকরা তারা ব্যস্ত হয়ে ওঠে এই বিভিন্ন যাগযজ্ঞ পূজো অর্চনা এবং বিভিন্ন রকম হোমে। কেন জানেন? কারণ হচ্ছে মা কৌশিকী হচ্ছেন এই বিশেষ তিথিতে মায়ের যে দর আছে সেই দরটি কিন্তু খুলে যায়, আর তখন কিন্তু তন্ত্র সাধকরা মায়ের কাছ থেকে ইচ্ছা মতন বিভিন্ন বর তারা কিন্তু চেয়ে নিতে পারেন। তো তার জন্য কিন্তু তন্ত্র সাধকরা বিভিন্ন যাগযজ্ঞ বলির বিভিন্ন আয়োজন করে থাকেন। কিন্তু যদিও বা আমি বলির বিরোধী, কেননা বলি দিয়ে মাকে কখনো সন্তুষ্ট করা যায় না। মাকে আপনারা ভক্তি এবং শ্রদ্ধা সহকারে আপনারা কিন্তু মায়ের দর্শন পেতে পারেন, মায়ের কাছ থেকে আপনারা আপনার ইচ্ছা মতন জিনিস চেয়ে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, মা হচ্ছে আমাদের জগৎ জননী, তিনি কিন্তু সন্তানের কি প্রয়োজন মা কিন্তু জানেন। তার জন্য মায়ের কাছ থেকে আমাদের চাবার কিছু নেই, মায়ের কাছ থেকে শুধুমাত্র আমাদের তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। জগতের কি করে কল্যাণ হয় সেগুলি কি আমাদের চেয়ে নেওয়া উচিত? তো দেখতেই পাচ্ছেন প্রতি বছরের ন্যায় এই মহাশ্মশানে কিন্তু হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে। আর এখানে কিন্তু এসে আমি কিন্তু ভীষণ ভীষণ চমকে উঠেছিলাম, কেননা শ্মশান এমনই একটি স্থান, কারণ আমি তো নবদ্বীপ শ্মশানে প্রায়ই যাই, কিন্তু গা ছমছম এরিয়া সেখানে থাকে না, কিন্তু এখানে এসে আমার গা ছমছম করছে। কেননা এখানে এসে উপস্থিত হয়েছে প্রচুর অঘরি বাবা, আর অঘরি বাবাদের দেখলে সত্যি আমার ভীষণ গা ছমছম করে। শুধুমাত্র আমার নয়, আপনাদের প্রত্যেকেরই হয়তো বা করেন। কিন্তু এখানে এসে আমার একটা খারাপ লেগেছে, সেগুলো হয়তো শুনতে আপনাদের কাছে খারাপ লাগবে। মানে কি বলবো, মানে নেশাগ্রস্ত অবস্থায় মানুষ যেভাবে উন্মাদের মতন ছোটাছুটি করছেন সেগুলো হয়তো উচিত নয়। কেননা মা চান না তার সন্তান কখনো ড্রিঙ্ক করে বা নেশাগ্রস্ত হয়ে উন্মাদের মতন ছোটাছুটি করে। তো এখানে এসে দেখছি মানে মায়ের পুজো হচ্ছে বিভিন্ন রকম মানে ড্রিঙ্কস বিভিন্ন রকম ইয়ে দিয়ে যাগযজ্ঞের আয়োজন করা হয়েছে। তো এগুলো আমার ঠিক পছন্দ হয় না, কিন্তু অনেকেই আপনারা এর মানে বিভিন্ন রকম মত বিমত আপনারা সৃষ্টি করেন, তার জন্য আমি এটা নিয়ে আর কিছু বলছি না। তো দেখতেই পাচ্ছেন এই মন্দিরের মধ্যে তারাপীঠ মায়ের সামনে যে যজ্ঞগুলোকে আয়োজন করা হয় সেখানে কিন্তু কয়েক লক্ষ টাকার ডিলিং হয়ে থাকে। কেননা এখানে যে মন্দিরের মধ্যে যে যজ্ঞগুলো মায়ের সামনে হয় এখানে কিন্তু বড় বড় বিজনেসম্যান এবং প্রভাবশালীরা তারাই কিন্তু এই স্থানে জায়গা পেয়ে থাকে। কি অদ্ভুত দুনিয়া! শুধুমাত্র যে এই স্থানে তাই নয়, আপনি যেখানেই যাবেন, আপনি কামরূপ কামাখ্যা থেকে শুরু করে তারাপীঠ বলুন, আমাদের সিদ্ধপীঠ যতগুলো রয়েছে সেই সব স্থান, কেদারনাথ, আমাদের মায়াপুর, মানে বিভিন্ন নবদ্বীপ, যে যে স্থানে আপনারা যাবেন সেই সেই স্থানেই কিন্তু এই ভিভিআইপির ব্যাপারটা থেকেই থাকে। তো যাই হোক, ভিভিআইপিরা কিন্তু দূর থেকে মাকে বা খুব কাছ থেকে মাকে দর্শন করতে পারে, কিন্তু মা কিন্তু তাদের দর্শন করেন না। মা তাদেরই দর্শন করে যারা দূর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, অনেক কষ্ট করে মাকে একটা পলক দেখতে পান, তাদেরই কিন্তু মা দর্শন দেন বা তাদেরই কিন্তু মা দুচোখ ভরে দেখেন। কিন্তু মা এই কৌশিকা এই বিশেষ তিথিতে প্রত্যেকটা ভক্তদের কিন্তু অনেক কৃপা দান করেন। তো তার জন্য আপনারা যারা এবছর আসতে পারেননি অবশ্যই চেষ্টা করবেন পরবর্তী বছরে আসার। আর আপনারা জানেন এই কৌশিকা মা কেন কৌশিকা হয়েছেন? কৌশিকা কথার অর্থ হচ্ছে কোষ পরিবর্তন। দেবাদিদেব মহাদেব মায়ের যে মানে রূপ, সেই রূপকে মা বলছে যে কালী। তো তার জন্য মা
মা কোষ পরিবর্তন করে এই বিশেষ তিথিতে মা কৌশিকা রূপে, মা শ্বেত রূপে মা কিন্তু দেবাদিদেব মহাদেবকে দেখা দিয়েছিলেন এবং বামাক্ষ্যাপাকেও কিন্তু সেই রূপ দর্শন করিয়েছিলেন। তার জন্য কিন্তু এই বিশেষ তিথিতে কিন্তু এখানে বিশেষ পুজো অর্চনা হয়ে থাকে। আপনারা জানেন যে অসুরকুলের দমনের জন্য মা কিন্তু সেখানে কিন্তু অনেক যুদ্ধ এবং তাণ্ডব চালিয়েছিলেন। আর ঠিক তখন শুম্ভা এবং নিশুম্ভাকে তিনি কিন্তু হত্যা করেছিলেন, আর তার জন্য কিন্তু মা কৌশিকা মানে এখনকার যুগের যে মানুষগুলো ভাবেন পাঠা বলি দিলে হয়তো মা সন্তুষ্ট হবেন, কিন্তু জানেন মা পাঠা নয়, মা আমাদের মনের মধ্যে যে বিভিন্ন রকম রাগ অভিমান, বিভিন্ন রকম মানে ঐশ্বর্য, বিভিন্ন রকম আমাদের মধ্যে ক্ষোভ ক্লেশ, সেগুলো অহংকার, এগুলো ধ্বংস করার কথা মা এখানে বলছে। শম্ভু নিশুম্ভা শুধুমাত্র ওষুধ ছিলেন না, আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে তিনি কিন্তু বিরাজমান। তো আমাদের উচিত মায়ের চরণে মাকে রিকোয়েস্ট করা, মাকে অনুরোধ করা, মায়ের কাছে হাত জোড় করে, মা তুমি আমাদের মনের মধ্যে থেকে সেই রকম যে রাগ অভিমান, সেই মনের মধ্যে থেকে ভীষণ ক্ষোভ, সেগুলো আমাদের মন থেকে দূর করে দিন এবং জগৎবাসীর জন্য আমি যেন কল্যাণের কাজে লাগি এবং আপনি আমাকে আশীর্বাদ প্রদান করুন। আর আমরা যারা বৈষ্ণব ফ্যামিলিতে বিলং করি বা আমরা যারা ভগবান কৃষ্ণকে ভীষণ পছন্দ করি, তো মায়ের কাছ থেকে, মা তো পরম বৈষ্ণবী এটা তো আপনারা প্রত্যেকেই জানেন, তো মা বৈষ্ণবীর কাছ থেকে আমাদের হাত জোড় করে ধন ঐশ্বর্য নাচে আমরা কৃষ্ণভক্তি চেয়ে নিতে পারি। তো মায়ের কাছে বারবার আমার অনুরোধ, মা তোমাকে এখানে যেমনভাবে উন্মাদের মতন ভক্তরা এখানে সেবা করে থাকেন তো সেগুলো তো ভীষণ ভালো, কিন্তু দয়া করে আপনি যদি প্রত্যেক ভক্তদের মনের মধ্যে করেন যে আপনার কাছে এই আমিষ খাবার বা এই রকম নেশাজাত দ্রব্য আপনাকে যেন তারা প্রদান না করেন। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি রয়েছি ঠিক মন্দিরের যে গর্ভগৃহ আর তার সামনে, আর তার সামনে কোনোরকমভাবে মানে নিজেকে যুদ্ধ করে সেই স্থানে পৌঁছানোর চেষ্টা করেছিলাম কয়েক সেকেন্ডের জন্য। মাকে জাস্ট একটু দর্শন করেছি, হাত জোড় করে দূর থেকেই প্রণাম করেছি, আর দেখতেই পাচ্ছেন এখানে মায়ের দর্শন যত মানুষ করতে এসেছে মাকে থেকে তারা যেন সেলফি এবং মানে কি বলবো এটাতেই বেশি ব্যস্ত। আমরা তো ইউটিউবার বা আমরা হচ্ছে বিভিন্ন স্থানে গিয়ে আমরা দর্শন করাই, এটি আমাদের প্রফেশন, তো তার মধ্যে দিয়েও আমরা কিন্তু মাকে দর্শন করি, কিন্তু আমরা যারা প্রত্যেকে ভক্তি ভরে আসি এখানে এসে রিলস বা ইত্যাদি বানাতে আমরা ব্যস্ত হয়ে যাই। আমি দেখে অবাক হয়েছি এখানে এক মহিলা এসে সে তাণ্ডব নৃত্য করছে, রিলস বানাচ্ছে, আর তাকে দেখে তো পুলিশ তো ভীষণ খচে গেছে। আর কি বলবো, এটা একদমই উচিত নয়, কারণ মন্দিরের মধ্যে এত ভক্ত এসে উপস্থিত হয়েছে তারা মাকে দর্শন করার জন্য ব্যস্ত, আর আপনি ব্যস্ত রিলস বানানোর আপনার ফলোয়ার্সের জন্য, এটা করা উচিত নয়। রিলস বানানোর জায়গা অনেক রয়েছে, আমাদের ভক্তি মার্গ বা ভগবানের বিভিন্ন স্থান আপনারা দয়া করে সেগুলোকে অ্যাভয়েড করে চলুন, আপনাদের জন্য অনেক জায়গা রয়েছে। এখানে মায়ের দর্শন করবার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাকে একটি বার দর্শন করবার জন্য। তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আরও একবার বিনম্র অনুরোধ, এখন যারা আমাদের মাইফ্রিব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো এখানে এসে অনেক নিরামিষ হোটেলের সন্ধান কিন্তু আপনারা পেয়ে যাবেন, খুব প্রবলেমে পড়লে আপনারা কিন্তু খেতে পারেন এইসব জায়গায়। আমি যদিও বা এগুলো অ্যাভয়েড করে চলি, কেননা আমাদের এই তারাপীঠ মন্দিরের কাছেই রয়েছে ইস্কন একাচক্রা, যেটি বীরচন্দ্রপুরে অবস্থিত নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। এই মায়ের মন্দিরের কাছেই মানে এখান থেকে ঠিক 12-13 কিলোমিটার দূরে রয়েছে এই বীরচন্দ্রপুর, আর সেখানেই কিন্তু রয়েছে আমাদের ইস্কনের মন্দির, আর সেখানেই আমাদের প্রসাদের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। সকাল 9টা, দুপুর 1টা এবং রাত 8টায় কিন্তু আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। সকালবেলা 40 টাকা, রাতের বেলা 40 টাকা, আর দুপুরবেলা রয়েছে 70 টাকা। আরও একটি বিশেষ অফার রয়েছে, 125 টাকায় রয়েছে এখানে রাজভোগ থালি, 20-22 রকমের আইটেম আপনারা কিন্তু এই একচক্রা মন্দিরে পেয়ে যাবেন। তো তারও সুন্দর সুন্দর ভিডিও আমি পরবর্তীতে আনবো, তো আজ শুধু আপনাদের আমি বলে রাখছি যে আপনারা একদমই শুদ্ধ শাকাহারী ভগবানের নিবেদিত প্রসাদই আপনারা যাতে নিরামিষ প্রসাদ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে 10-12 কিলোমিটার দূরে গিয়ে ইস্কন একাচক্রায় গিয়ে আপনাদের কিন্তু প্রসাদ পেতে হবে। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে সরু গলিটির মধ্যে দিয়ে মন্দিরে এবং শ্মশানে যাবার যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটিতে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ এবং ভক্তদের ভিড়, আর কি বলবো মানে কি বলবো এত ভক্ত মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর দুদিকে রয়েছে অনেক গিফট শপ,
সেখানে রয়েছে মায়ের ছোট ছোট আলেখ্য এবং রয়েছে অনেক গিফট যেগুলো আপনি কিন্তু আপনার প্রিয়জন এবং আপনার বাড়ির প্রত্যেকের জন্য নিয়ে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, আরও একটি বিনম্র অনুরোধ, আপনারা এখান থেকে জিনিস নেবার আগে অবশ্যই দরদাম এবং আগে থেকে যাচাই করে নেবেন, জিনিসটা দেখে নেবেন এবং যখন বিলিং হয়ে যাবে আপনার হাতে যখন প্যাকেটটি দিয়ে দেবে তখন প্যাকেটটি অবশ্যই একবার যাচাই করে নেবেন। কেননা আপনি যখন এখান থেকে ফিরে যাবেন তখন কিন্তু আর এখানে এসে সেগুলো কিন্তু চেঞ্জ বা এসব কিন্তু হবে না, কেননা আপনারা জানেন এটি একটা ট্যুরিজম প্লেস, শুধুমাত্র এই স্থান নয়, যে স্থানেই হোক আপনাদের অবশ্যই দেখে নেওয়া উচিত। তো প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর পুলিশ প্রশাসন এবং প্রচুর ভক্তরা রয়েছে। আমি অবাক হয়ে যাই যখন আমাদের এই সনাতন ধর্মের বিভিন্ন ফেস্টিভ্যালগুলো হয় তখন আমাদের ভক্ত সমাগমের ঢল নামে, কিন্তু সনাতন ধর্ম যখন বিভিন্ন আঘাত হানে বিধর্মীরা তখন আমরা কোথায় যেন হারিয়ে যাই, আমরা এই একজোট একতা তখন কিন্তু আর খুঁজে পাই না। এগুলো কিন্তু আমাকে ভীষণভাবে মর্মাহত করে, কেননা আমি সনাতন ধর্মের একজন ক্ষুদ্র সেবক এবং ক্ষুদ্র সৈনিক। আমি দীর্ঘদিন ধরে স্কনের সঙ্গে সেই ছোট্টবেলা থেকে যুক্ত এবং বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়েই আমি কিন্তু থাকি। তো প্রিয় বন্ধুরা, এছাড়াও আমার একটা আলাদা পরিচয় রয়েছে আরএসএস এবং বজরং দলের, আমি কিন্তু একজন সদস্য। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি কখনও কোনো সমস্যার মধ্যে পড়েন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সনাতন ধর্মাবলম্বীর কোনো ভাইরা কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে রক্ষা করার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্তদের মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলছি, আর এখন ধীরে ধীরে আমি শ্মশানে যাব এবং মায়ের এই আশেপাশের সাইট সিনগুলো রয়েছে সেগুলো দর্শন করব। আর এছাড়া আপনারা যারা প্রত্যেকেই সব কিছু খান তাদের জন্য বিভিন্ন বাইরে অনেক ভাণ্ডারা রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি বাসন্তী পোলাও এবং বিভিন্ন আলুর দম এবং অনেক রকমের জিনিস রয়েছে। খুব দুঃখজনক ব্যাপার, একটা জায়গায় মানে বিরিয়ানি আর মানে কী বলবো, পাঁঠার মাংস বা খাসির মাংস এইসব দিচ্ছে। তো যাই হোক, এগুলো আমার সত্যি খুবই খুবই গাগিন করছিল এই বিষয়টা, কারণ ভাণ্ডারা দিচ্ছেন মায়ের একদিন পুজো কৌশিক অমাবস্যায়, আপনার শুদ্ধ নিরামিষ খাবারই আমার মনে হয় দেওয়া উচিত ছিল। তাই যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারেননি বা জানেন না যে কারণে হয়তো আপনারা এগুলো করে থাকেন। আর এইসব অহরি বাবারা আছেন আর বিভিন্ন রকম রয়েছে তারা, আর এখানে ম্যাক্সিমাম মানুষ কী বলবো বিভিন্ন গণ্ডগোলের মধ্যে আপনারা জড়িয়ে পড়েন, এগুলো জড়াবেন না, কারণ এখানে প্রত্যেকেই এখানে 70% মানুষই মদ্যপ অবস্থায় থাকে। তো আপনারা যদি বিভিন্ন গণ্ডগোলের মধ্যে জড়িয়ে পড়েন তাহলে হয়তো প্রবলেমে আপনারাই পড়বেন, কেননা এইখানে কিন্তু পুলিশ প্রশাসন এবং সেন্ট্রাল বাহিনী কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। আপনারা কোনোরকম কোনো সমস্যার মধ্যে পড়লে কিন্তু তারা কিন্তু আপনাকে পুরোপুরিভাবে আটকে দেবে, তখন কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন। দেখতেই পাচ্ছেন কত অঘরি বাবা, তারা কিন্তু বিভিন্ন যাগযজ্ঞ পুজো অর্চনার মধ্যে ব্যস্ত রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দর্শন করুন, 20 মিনিটের একটি ভিডিও, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর এরপর কিন্তু পাই টু পাই আপনাদের আরও অনেকগুলো আপডেট আপনাদের দেবো, যেমন আপনাদের ইস্কন একাচক্রা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ পুকুর আবির্ভাব স্থান মেসেঞ্জার দেওগড় এবং অনেক কয়েকটি স্থান কিন্তু আপনাদের আমি দর্শন করাবো এই এপিসোডে। তো তারপর আবারও আমি ফিরে যাব, আর এবার রাধা অষ্টমী আমাদের 11 তারিখে আবার আমাকে ফিরতে হবে, কেননা আমাকে 9 থেকে 10 তারিখের মধ্যে আমাকে বৃন্দাবনে ঢুকতে হবে। বৃন্দাবনে ঢুকে কিন্তু আমি রাধা অষ্টমী বার্সানা থেকে আপনাদের কিন্তু সরাসরি আমি দর্শন করাবো, কারণ এবছর রাধা অষ্টমীতে আমি বৃন্দাবন থাকছি এবং সেখানে গিয়েও কিন্তু আপনাদের দর্শন করাবো। তো চলুন, মায়ের মন্দির দর্শন করুন আর আপনাদের মানব জীবনকে ধন্য করে তুলুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় তারা। ওইখান থেকে ওই সাইড থেকে আমরা যেখানে আসলাম ওই দিক দিয়ে বেরিয়ে যাবো।
ভিজা ঢুকে